কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের নিকটে গিয়ে উপস্থিত হবেন। সেখানে উপস্থিত হওয়ার পরে তিনি তার উম্মতদেরকে পানি পান করাবেন। সেই কঠিন দিন 50,000 বছরের সমান একটি দিন, যখন বিভীষিকাময় পরিস্থিতিতে যাকে পানি পান করানো হবে সেই দিনে আর তিনি কখনো পিপাসাত হবেন না। এই রকম পরিস্থিতিতে তিনি পানি পান করাতেই থাকবেন, পানি পান করাতেই থাকবেন। এমন অবস্থায় কিছু মানুষ আসতে থাকবে পানি পান করার জন্য। তাদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি রেডি করবেন। এমন অবস্থায় কাছাকাছি আসার সাথে সাথেই ফেরেশতারা তাদের এবং রাসূলের মাঝে একটা আড় সৃষ্টি করে দিবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্নাহুম মিন্নি, এরা হচ্ছে আমার উম্মত, এদেরকে আটকালে কেন? এরা তো আমার উম্মত, এদেরকে তুমি আটকালে কেন? এই ওদের কিসের কথা হচ্ছে? খুতবার সময় কিসের কথা? আমি যে হাদিস বলছি এটা কি চোখে লাগে না? ইন্নাহুম মিন্নি, এরা হচ্ছে আমার উম্মত, এদেরকে বাধা দেওয়ার কারণ কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিবেন, নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা ইঞ্জিনিয়ারিং করেছে। এরা এক একটা ইঞ্জিনিয়ার ছিল, ইবাদতের ক্ষেত্রে তারা কম বেশি করেছে, যার কারণে এদেরকে পানি পান করানোর কোনো সুযোগ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন দয়ার নবী, মায়ার নবী, পৃথিবীতে থাকা অবস্থায় কারো বিরুদ্ধে তিনি কথা বলেননি, কোনো উম্মতের বিরুদ্ধে তিনি কথা বলেননি। আর কিয়ামতের দিন যখন তিনি জানতে পারবেন যে এরা হচ্ছে ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে ওই সব লোক আমার মৃত্যুর পর যারা ইবাদতকে বেশি করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, দূর হয়ে যা তোরা, দূর হয়ে যা, যারা আমার মৃত্যুর পর নতুন ইবাদত সৃষ্টি করেছি তারা আজকে আমার সামনে দাঁড়াবি না, দূর হয়ে যা। সম্মানিত উপস্থিতি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে উপেক্ষা করে বেশি করে আমল করার জন্য চেষ্টা করছেন, যারা কাটসাট করে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, কি মুখ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? আজকের দিনে যদি এই ভরা মজলিসের মধ্যে আপনাকে আমি অপমান করি তাহলে হয়তো 200-300 মানুষের মধ্যে আপনাকে অপমান করা হবে, কিন্তু কিয়ামতের দিন লক্ষ কোটি, শুধু লক্ষ কোটি নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সকল মানুষের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী আপনাকে তাড়িয়ে দিবেন, পানি পান করতে দিবেন না, তখন আপনার কী অবস্থা হবে?